হ্যালো বন্ধুরা, আজকে টাইফয়েড নিয়ে কথা বলবো। টাইফয়েড একটি কমন রোগ। এই টাইফয়েড রোগের মূলে যে ব্যাকটেরিয়াটা দায়ী থাকে তার নাম হচ্ছে এস টাইফি বা সালমোনেলা টাইফি। এই ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরে কোনো রকমভাবে প্রবেশ করে তখন আমাদের এই টাইফয়েড নামক রোগটি হয়ে থাকে। এই টাইফয়েডের যে মূল ব্যাকটেরিয়াটা, যেটা আমাদের শরীরে যায় সাধারণত দূষিত খাবার এবং পানীয়ের মাধ্যমে, অর্থাৎ কন্ট্রামিনেটেড ফুড অর ড্রিঙ্ক, এই দুটো জিনিসের মাধ্যমে মূলত আমাদের শরীরে প্রবেশ করে। অনেক সময় আনহাইজিনেটেড কন্ডিশন থেকেও আমাদের শরীরে কিন্তু এই এস টাইফি ব্যাকটেরিয়ার অনুপ্রবেশ ঘটে। অর্থাৎ আমরা যদি সঠিকভাবে হাত ঠিকঠাকভাবে না ধুই খাবার দাবার আগে, এই ধরনের যে কোনো আনহাইজিনেটেড কন্ডিশন থেকে এই এস টাইফি ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করতে পারে। আমাদের শরীরে প্রবেশ করার পর সেটা মূলত প্রথমে আমাদের স্টমাকে যায়, স্টমাকের পর ওটা আমাদের ইন্টেস্টাইনে অর্থাৎ অন্ত্রে প্রবেশ করে। অন্ত্রে প্রবেশ করার পর অন্ত্রের গায়ে সে তার বাসা বিস্তার করে, সেই জায়গাটাকে ইনফেক্টেড করে এবং সেখান থেকে আমাদের রোগটা ছড়ায় এবং রোগের যাবতীয় সিমটম বা লক্ষণগুলো সেখান থেকে আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করে। টাইফয়েড রোগ হওয়ার ফলে আমাদের যে লক্ষণগুলো প্রকাশ পায় তার মধ্যে অন্যতম হচ্ছে হাই ফিভার, খুব অতিরিক্ত জ্বর আসে, শীত কাঁপ দিয়ে খুব অতিরিক্ত জ্বর আসে। এই জ্বর সাধারণত 103 থেকে 4 ডিগ্রি পর্যন্ত উঠে যায়, সাধারণত সকালের দিক থেকে বিকাল পর্যন্ত মধ্যম গতির জ্বর থাকে এবং বিকালের পর থেকে এই হাই টেম্পারেচার আসতে শুরু করে। মাথার যন্ত্রণা, গোটা শরীরের যন্ত্রণা, পাতলা পায়খানা বা লুজ মোশন, অ্যাবডোমিনাল পেন, পেটের যন্ত্রণা, বমি ইত্যাদি নানা রকম সমস্যা হতে দেখা যায়। এই টাইফয়েড হলে শরীর ভীষণভাবে উইক হয়, শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যায় অনেক সময়। টাইফয়েডের জন্য সাধারণত কিছু টেস্ট দেওয়া হয়, যে টেস্টগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের টাইফয়েড হয়েছে কিনা বা টাইফয়েডের গতি প্রকৃতিটা কীরকম আছে। তার জন্য সাধারণত গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে ভিডাল টেস্ট করতে দেওয়া হয়। এই ভিডাল টেস্টই মূলত আমরা বুঝতে পারি যে আমাদের টাইফয়েড হয়েছে কিনা। এছাড়া টাইফয়েডের এগেনস্টে কিছু অ্যান্টিবডি টেস্ট আছে, যেমন IgG বা IgM। IgM যদি পজিটিভ থাকে বা বাড়া থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের রোগটি এখনও কন্টিনিউ আছে বা চলছে, আর IgG যদি বাড়া থাকে বা পজিটিভ থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের রোগটি পূর্বে ভালো হয়ে গেছে, এখন তার অ্যান্টিবডি এই ব্লাডের মধ্যে পাওয়া গেছে। প্রথমেই যে ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করবেন তার মধ্যে অন্যতম হচ্ছে বেড রেস্টে থাকবেন, ফুল রেস্টে থাকবেন এবং প্রতিদিন 3 থেকে 4 লিটার বিশুদ্ধ জল পান করবেন। বিশুদ্ধ বলতে জলকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে সেটা পান করতে পারেন। এছাড়া ওয়ারেস জল প্রচুর পরিমাণে পান করতে পারেন, ডাবের জল পান করতে পারেন এবং হালকা পাতলা সহজপাচ্য খাবার দাবার খেতে পারেন, যেটা খুব সহজে হজম হয়। সর্বোপরি আমাদের শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে সম্পূর্ণভাবে কিন্তু মেনটেন করতে হবে, নাহলে এটা সিভিয়ারিটির দিকে এগোতে পারে। তো ট্রিটমেন্টের মধ্যে প্রথমেই আপনাকে একটি অ্যান্টিবায়োটিক অবশ্যই নিতে হবে বা দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক ছাড়া কোনোভাবেই কিন্তু এই সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াটিকে মারা সম্ভব নয়। প্রথমেই ফ্লোকুইনোলন্স গোষ্ঠীর কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যেমন লিভোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন বা অফ্লক্সাসিন। লিভোফ্লক্সাসিনের ক্ষেত্রে অ্যালিভো 500 বা গ্লেভো 500 এই জাতীয় ট্যাবলেট সিঙ্গেল ডোজে ওডি করে 10 থেকে 14 দিন দেওয়া হয়ে থাকে। যদি সিপ্রোফ্লক্সাসিন দেওয়া হয়, যেমন সিপ্লক্স 500 বা সিপ্রান 500 এই জাতীয় ট্যাবলেট বিডি করে, অর্থাৎ দিনে দুবার করে 10 থেকে 14 দিন দেওয়া হয়ে থাকে। অফ্লক্সাসিনের ক্ষেত্রে অফ 200 বা অফ্লোম্যাক 200 এই জাতীয় ট্যাবলেট দিনে দুইবার করে 10 থেকে 14 দিন অর্থাৎ 2 সপ্তাহ দেওয়া হয়ে থাকে। এর সঙ্গে অনেক সময় সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়ে থাকে, যেমন সিপিক্সিম বা সেফোডক্সিম। সিপিক্সিমের মধ্যে 200 মিলিগ্রামের যে ট্যাবলেটগুলো হয়, যেমন ট্যাক্সিম O200 বা GP200 ট্যাবলেট, সেপোডক্সিমের মধ্যে মনোসেফ O200 বা সুইচ O200 ট্যাবলেট, যার মধ্যে সেপোডক্সিম পক্সেটিল 200 মিলিগ্রাম করে থাকে, এই জাতীয় যে ট্যাবলেট আছে সেইগুলোও বিডি করে 10 থেকে 14 দিন বা 2 সপ্তাহ খেতে দেওয়া হয়।
অনেক সময় দেখা যায় যে সিভিয়ারিটির ক্ষেত্রে দুটো গ্রুপের অ্যান্টিবায়োটিককে একসঙ্গে অ্যাড করে দেওয়া হয়। প্রথমে যে আমি ফ্লুরোকুইনোলন্স গোষ্ঠীর অ্যান্টিবায়োটিকের কথা বললাম, তার সঙ্গে আবার সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকও অনেক সময় অ্যাড করে কম্বাইন্ডভাবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন যদি অ্যালিভো 500 সিঙ্গেল ডোজে ওডি করে দেওয়া হয়, সেক্ষেত্রে সিপিক্সিম যদি দেওয়া হয় ট্যাক্সিমো 200 বিডি করে দেওয়া হয়ে থাকে, বা সেপোটক্সিমের ক্ষেত্রে সুইচ ও 200 বিডি করে দেওয়া থাকে। অর্থাৎ দুটো অ্যান্টিবায়োটিককে একসঙ্গে জুড়ে দেওয়া হয় জোরালো কাজ হওয়ার জন্য। অনেক সময় অ্যাজিথ্রোমাইসিন ম্যাক্রোলাইড গ্রুপের সিঙ্গেল ডোজে অ্যাজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম ট্যাবলেট সাধারণত 5 দিন দেওয়া হয়ে থাকে, তারপর স্টপ করে দেওয়া হয়। হাই ফিভার বা টেম্পারেচারের ক্ষেত্রে প্যারাসিটামল 650 দেওয়া হয়ে থাকে, যেমন ক্যালপল 650 বা পাইরিজেসি 650 এই জাতীয় ট্যাবলেট, বা ডোলো 650 এই জাতীয় ট্যাবলেটও দেওয়া হয়ে থাকে জ্বর নিরাময়ের জন্য। পেটের মধ্যে পেন থাকলে বা অ্যাবডোমিনাল ক্র্যাম্প থাকলে সেক্ষেত্রে অনেক সময় লিব্রাক্স বা নরম্যাক্সিন এই জাতীয় ট্যাবলেটও দেওয়া হয়ে থাকে পেটের অস্বস্তিকে কমানোর জন্য। ভমিটিং থাকে, ভমিটিংয়ের জন্য অনেক সময় ভমিস্টপ বা ডোমস্টাল, বেশিরভাগ ক্ষেত্রে অন্ডানসেট্রন 4 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়, যেমন জোফার MD4 বা অন্ডেম MD4। এই রোগ চলাকালীন অবশ্যই প্রতিদিন এমটি স্টমাকে একটি করে প্রোটন পাম্প ইনহিবিটর অবশ্যই গ্রহণ করতে হবে, কারণ পেটের এই ইনফেকশনের সমস্যার ক্ষেত্রে প্রচুর পরিমাণে গ্যাসও হতে দেখা যায়। তাই প্যান্ট্রোপ্রাজল ডম্পিওডন, ডাবিপ্রাজল ডম্পিওডন বা ইসোমেপ্রাজল ডম্পিওডন এই জাতীয় কম্বাইন্ড ক্যাপসুল প্রতিদিন খালি পেটে একটি করে অবশ্যই কন্টিনিউ করতে হবে। এবং এই টোটাল ট্রিটমেন্ট পদ্ধতিগুলো সাধারণত 2 থেকে 3 সপ্তাহ, অনেক সময় 4 সপ্তাহ কন্টিনিউ করে যেতে হয় রোগের সিভিয়ারিটির উপর নির্ভর করে। রোগ প্রাইমারি পজিশনে থাকলে সাধারণত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সেরে যায়। সিভিয়ারিটি থাকলে অর্থাৎ অনেক সময় টাইফয়েড খুব সিভিয়ার হয়ে যায়, অন্ত্রের ইনফেকশান এতটাই বেশি বেড়ে যায় যে এই জীবাণু ব্লাড ব্যারিয়ার ভেদ করে সমস্ত জায়গায় সমস্ত অর্গানে পৌঁছে যায়। অনেক সময় অন্ত্র ফুটো হতে দেখা যায়, সে সময় আবার এমার্জেন্সি ক্ষেত্রে পেরিটোনাইটিস পর্যন্তও হয়ে যেতে দেখা যায়। তাই এই টাইফয়েড থেকে সবসময় সাবধানে থাকবেন। প্রাইমারি সিমটম বা লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই টেস্টগুলো অবশ্যই করাবেন এবং ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, এবং ঘরোয়া যে পরামর্শগুলো আছে বা রেমেডিসগুলো আছে সেগুলো অবশ্যই পালন করবেন। তো বন্ধুরা, আজকে টাইফয়েড সম্পর্কে এই ছিল আমার একটি ছোট্ট ভিডিও। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যে বন্ধুরা আমার চ্যানেলে একদম নতুন আসছেন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অর্থাৎ মেডিকেল বা স্বাস্থ্য বিষয়ক এই জাতীয় তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।